হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো দই কাতলা। এই দই কাতলা করার জন্য আমি এখানে বড় বড় সাইজে 3 পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। নুন মাখানো আছে, আর এখানে টমেটো বাটা আর রসুন বাটা, পেঁয়াজ বেটে নিয়েছি, সব মশলাগুলো বেটে নিয়েছি, আদা বাটা। এবার কড়াইটিতে তেল দিয়ে দেবো। তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। মাছগুলো হালকা করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টি নিয়েছি আমি। এবার মাছগুলো দু সাইড হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে একটা করে তুলে নেব প্লেটে। প্লেটে মাছগুলোকে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি ফোড়ন হিসেবে একটা গোটা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেলে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে নেব, সাথে পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে গেলে, লাল হয়ে এলে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। 1.5 চামচের মতো আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা রসুন গোটা হয়ে গিয়েছিল, এর জন্য আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিই। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। ভালো করে মশলাগুলো কষাতে হবে, কষালে টেস্ট বাড়বে। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, 1 চামচের মতোই দিয়েছি। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেবো টক দই। জল ঝরিয়ে রেখেছিলাম টক দই দিয়ে দিচ্ছি।
ছোটো চামচে 4 চামচের মতো দিয়েছি, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুন দেওয়া ছিল কিছু অল্প পরিমাণ, আবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুন দিয়ে দিচ্ছি, এরপর আমি ওই মশলা করে রাখা ওই জলটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপর পরিমাণ আমি আবার একটু অল্প করে জল দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠেছে, এর মধ্যে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে একটু 5 মিনিটের মতো ফুটতে দেবো, দেবো নামিয়ে নেবো। এবার 5 মিনিট হয়ে গিয়েছে, ঝোলটাও ফুটে গিয়েছে গ্রেভিটা, এবার আমি গ্যাসটি অফ করে দিয়েছি। এই আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলি তাড়াতাড়ি পেয়ে